ভোরলা মোড় থেকে গদাইপুর মোড় পর্যন্ত NH-34-এ প্রায় 3 কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক জাকির হোসেন। গদাইপুর পেটকাঠি মন্দির প্রাঙ্গণে একটি সভার মাধ্যমে এই রাস্তার সূচনা করেন জাকির হোসেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি গৌতম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী নবাব হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। খুবই আনন্দিত, কারণ আমাদের এই রাস্তাটা খুব প্রয়োজন, কারণ আমাদের যে মাতৃকাটি মন্দির আছে খুব জাগ্রত, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ আছে এবং শনি মঙ্গলবার প্রতিদিন যাত্রী আছে। এই রাস্তাটা খুব মানে পেয়ে আমরা যে গ্রামবাসী পুরো আনন্দিত, জাকির হোসেনের অবদান যে গ্রামবাসী এতে খুব আনন্দিত। ভোলার মোড় থেকে NH অব্দি ভায়া আপনার পেটকাটি মন্দির 1 কোটি টাকার রাস্তা ওপেনিং, কারণ হলো আপনারা দেখেছেন CPM ছিল, কংগ্রেস ছিল, বড় বড় মন্ত্রী ছিল, কিন্তু এই রাস্তা কেউ করতে পারেনি। আমি এর আগে রাস্তা করেছিলাম, আবার এই রাস্তায় কাজ হচ্ছে, রাস্তা খারাপ হয়েছে পুরো কাজ হচ্ছে, কারণ আপনারা জানেন সারা পশ্চিমবাংলা থেকে পেটকাটি মন্দিরে মানুষ আসে, এবং আমাদের রাস্তা ছিল না, মানুষের খুব অসুবিধা হচ্ছিল, তাই আজকে 1 কোটি টাকা খরচা করে আমরা এই রাস্তাকে মেরামতি করছি, এবং এই রাস্তা মানুষের পক্ষে ভালো হবে এবং সারা পশ্চিমবাংলার মানুষ দেখবে যে পেটকাটি মন্দির যে রাস্তা হচ্ছে, আমরা চাইবো এখানে হাইমাইস লাইট হচ্ছে, এবং এই মন্দিরের প্রতি আমার সবসময় নজর থাকে এবং মন্দিরকে আমি ভালোবাসি, তাই আগে এই রাস্তা করেছি।